হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন রাজকন্যা ঘুমিয়ে আছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে রাজকন্যার সমস্ত কাজ আমি করি নাকি আমাকে কোনো হেল্পিং হ্যান্ড সাহায্য করে। উত্তর হচ্ছে যে কি না, রাজকন্যার সমস্ত কাজ আমি নিজে করি, আর কোনো হেল্পিং হ্যান্ড নেই যে সাহায্য করবে। আর আগে যে ছিল তার আমি তার কাজ অতটা পছন্দ করতাম না। তো রাজকন্যা এখন ঘুমিয়ে আছে, আর এখানে ওর কাপড়গুলো আমি কেচে নিয়েছি, আর এগুলো একটু ডেটলে ভিজিয়ে দিলাম। আর ওর দাদি আর ওর আব্বু ভীষণ সাপোর্টিং, ওনারা অনেকটা সাহায্য করেন। তো এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি রাজকন্যার জামাকাপড়ে আগে ডিটারজেন্ট ব্যবহার করতাম, কিন্তু এখন আর করি না। এখন আমি সাবান দিয়ে ওর জামাকাপড়গুলো কাচি, এতে আরও বেশি ভালো পরিষ্কার হয় জামাকাপড়গুলো ওই জন্য। তবে বাচ্চাদের জামাকাপড় কাচার জন্য আলাদা করে বেবি ডিটারজেন্টও পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো, তবে এই সাবানটাও ভালো। এই গামছাটা রাজকন্যার দাদি রাজকন্যাকে দিয়েছেন গামোছানোর জন্য। আর এরপর আমি রাজকন্যার পানিটা রেডি করে নিচ্ছি, আর এখানে এরপর রাজকন্যার স্নান করিয়ে দেব। স্নানের পর ওকে ডি3টা খাওয়াই। তোমরা কে কি ডি3 খাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে রাজকন্যাকে খাইয়ে দিয়েছি, ও আবার ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে ওর বাস্কেটটায় আমি একটু পাউডার ছিটিয়ে নিলাম, আর এরপর এখানে আমিও জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো। আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও। আজকের মতো এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং।